गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल पिथास कुकबुक ऑफिशियल। सामने ही बड़ो दिन आछे 19 डिसेम्बर से ही उपलक्षे तुम्हारे एक डिम छाड़ा केक करे देखाबो। अवश्य वीडियो प्रथम थेके शेष पर्यन्त देखो। चलो रान्नार दिके जावा जाक। केक करते की उपकरण लागछे चलो देखे नी। मयदा नियेछि 2 कप, 1 कप चीनी नियेछि, सादा तेल नियेछि 1 कापेर एकटू कम, 1 बाटी दूध नियेछि, कोको पाउडार नियेछि 1 चामच, भिनेगार नियेछि 3 भागेर 1 भाग, बेकिंग पाउडार नियेछि 1 चामच, बेकिंग सोडा नियेछि 3 भागेर 1 भाग, ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, চেরি নিয়েছি সাজানোর জন্য, মোরব্বা লাগছে, কিশমিস লাগছে, কোচানো কাজু লাগছে, আর এই কাজুগুলো নিয়েছি এগুলো সাজানোর জন্য। কেক করার জন্য চিনিটা গুড়িয়ে নিচ্ছি। চিনিটা গুড়িয়ে নিয়েছি। কেকের জন্য চিনিটা গুড়ানোই ভালো, না হলে এমনি গোটা চিনি হলে অনেক সময় লাগবে। চলো দেখে নি কেকের ব্যাটারটা কিভাবে মাখাচ্ছি। চিনি সাদা তেল দিয়ে ভালোভাবে করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে ময়দা দেবো, ময়দাটা চেলে দেব। দু কাপ ময়দা নিয়ে নিলাম, ময়দাটা ভালোভাবে চেলে নিচ্ছি। ময়দাটা তোমরা চেলেই ব্যবহার করবে। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে দেবে। একবারেই বেশি দুধ দেবে না, অল্প অল্প করে দুধটা দেবে। ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি পাতলাও করবে না আর মোটাও করবে না। ফাটানো হয়ে গেছে, এবার কোকো পাউডারটা দিয়ে দেব। কোকো পাউডারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি, বেকিং সোডা 3 ভাগের 1 ভাগ দিয়ে আস্তে আস্তে করে ফেটাবে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে এই ড্রাই ফ্রুটস গুলোর অল্প পরিমাণ একটু ময়দা ছড়িয়ে দেবো। ময়দা ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে দেবো, না হলে সব ড্রাই ফ্রুটস গুলো নিচে চলে যাবে। ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটু অল্প পরিমাণে ভিনিগার দিয়ে দেবো। এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে, এবারে রেখে দিচ্ছি ব্যাটারটা। কেক টিনে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি, চারিদিকটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবারে একটু ময়দা গুঁড়ো দিয়ে দেবো। তোমাদের যদি বাটার পেপার থাকে তাহলে সেটা দিতে পারো, আর না হলে এরকম ময়দা দিয়ে এইভাবে চারি সাইডটা এ করে নেবে, ট্যাপ করে নেবে।
এবারে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা একটু এইভাবে ঝাঁকিয়ে নেব। গ্যাসটা জ্বালি নিয়েছি, এটা একটু গরম করে নিচ্ছি। তোমরা চাইলে নুন দিয়ে দিতে পারো এর নিচে, কিংবা বালি দিয়ে দিতে পারো, আর এমনি দিলেও হবে। এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এক মিনিট গরম করে নেবো ভালো করে। এক মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। কেকের ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি এর উপর। এবার ঢাকা দিয়ে দিচ্ছি ভালোভাবে। গ্যাসটা তোমরা লো টু মিডিয়ামে রাখবে। 30 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো কেকটা কেমন ফুলে উঠেছে। এবারে সেই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে সাজিয়ে নেবো। বন্ধুরা, আমি কেকটা সাজিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। কেকের ঢাকাটা খুলে দেখছি, দেখো কেকটা কেমন ফুলে উঠেছে। একটা কাঠি দিয়ে এইভাবে দেখবে কেকটা হয়েছে নাকি। দেখো কাঠিতে লেগে নেই, মানে আমার কেকটা হয়ে গেছে। যদি কাঠিতে লেগে থাকতো তাহলে কেকটা হয়নি। কেকটা আমার হয়ে গেছে, দেখে নাও কাঠিতে কিচ্ছু লেগে নেই। এবার আমি নামিয়ে নেবো। দেখো কেকটা কত সুন্দর হয়েছে। এবার এটা আমি ঠান্ডা হতে রেখে দেবো। বন্ধুরা, আমার এই ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আরও কিছু জানতে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার ভিডিওয়ে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন ভিডিওর সাথে।